বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদত দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি এখন নেই যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলি শোনে না ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি এবং তাদের শরীরটা যদি সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে তাদেরকে ছাড় দেবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই বলেও জানান দলটির সাধারণ সম্পাদক তামান্দা হাসিন খাদের প্রতিবেদন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের পালানোর কোনো রেকর্ড নেই তিনি বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুদেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি পরিস্থিতিগুলো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে নেতিবাচক রাজনীতি বিএনপিকে কে নিশ্চিন্ন করতে যথেষ্ট বলেও জানান আওয়ামী সাধারণ সম্পাদক তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিক মোকাবিলা করি আর তারা যদি সন্ত্রাস অগ্নি সন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নাম তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী স্বজনদের প্রার্থিতার বিষয়ে দলীয় নির্দেশ অমান্য করলে শাস্তি পেতে হবে বলেও জানান ওবায়দুল কাদের আওয়ামী লীগ তৃতীয় জন এমপিকে মনোনয়ন দেন মতিত জন মিনিস্টার কে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে শাস্তিটা অনেক হবে তামান্না তাহসিন খান एस टी ढाका ठाका